আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের একটি বেবি ড্রেস তৈরি করে দেখাবো। তো এই ড্রেসটির বডি পার্টে আমি খুব সুন্দর করে ডিজাইন করেছি, দেখতেই পাচ্ছেন। আর ড্রেসটা কিন্তু অল ওভার খুব সুন্দর লাগছে। তো আমি খুব সহজভাবে আপনাদেরকে আজকে এই ড্রেসটা তৈরি করে দেখাবো। তো এমন সুন্দর সুন্দর স্টাইলিশ এবং ইউনিক ড্রেসের ডিজাইনগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর আপনিও আমার ভিডিওটি খুব সহজে দেখে নিতে পারবেন। তো আমি এখানে এই দুই কালারের কাপড় নিয়েছি। আমি 7 বছরের একটা বাচ্চার জন্য এই ড্রেসটা বানাবো। তো অরেঞ্জ কালার কাপড়টা আমি এখানে 1.5 গজ পরিমাণ নিয়েছি, আর ব্লু কালার কাপড়টা 1 গজ পরিমাণ নিয়েছি। তো এখন আমি অরেঞ্জ কালার কাপড়টাকে এভাবে বিছিয়ে নিয়েছি। এক পার্টে আমি কাপড়টাকে বিছিয়েছি সামনের যে বডি পার্টটা আছে সেটা কাটার জন্য। তো প্রথমে আমি বডির লম্বার মাপটা নিব। তো বডির লম্বার অ্যাকচুয়াল মাপটা হবে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চির মধ্যে আমি এখানে দাগ দিয়ে নিলাম। তো সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি আমি বাড়িয়ে রাখবো। তো 10 ইঞ্চির মধ্যেও আমি আরও একটা দাগ দিয়ে নিলাম সেলাইয়ের জন্য বাড়িয়ে। টোটাল 10 ইঞ্চি আমি বডির লম্বাটা রাখবো। এখন আমি কাঁধের মাপটা নিব। তো কাঁধের চওড়াটা আমি রাখবো 9 ইঞ্চি, 9 এর অর্ধেক, 4.5 ইঞ্চির মধ্যে আমি এখানে দাগ কেটে নিয়েছি। এখন আর্মহোলের দাগটা নিব। তো আর্মহোলের জন্য আমি এখানে 5 ইঞ্চির মধ্যে দাগ কাটব। এখন আর্মহোল এবং কাঁধের মাপটা আমি একসাথে মিলিয়ে নিলাম মাঝ বরাবর থেকে। এভাবে আর্মহোলের রাউন্ড শেপটাও করে নিয়েছি। এখন আমি গলার মেজারমেন্টটা বলে দিচ্ছি। তো গলার চওড়া রাখবো আমি 4 ইঞ্চি, 4 এর অর্ধেক, 2 ইঞ্চির মধ্যে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। এখন লম্বা, তো লম্বা সামনের বডির যে গলাটা হবে সেটা আমার লম্বাটা হবে 5 ইঞ্চি। তো 5-এর মধ্যেও আমি এখানে লম্বার জন্য দাগ দিয়ে নিয়েছি। লম্বা এবং চওড়া একসাথে দাগটা মিলিয়ে নিয়েছি। এখন আমি রাউন্ড করে এখানে গলার শেপ করে নিব। তো আমি এখানে গোল গলা দিব, আপনারা চাইলে অন্য কোনো গলার ডিজাইনও এঁকে নিতে পারেন। তো আমি এখন বডির মেজারমেন্টটা বলে দিচ্ছি। আমাদের এখানে বডি হবে 30 ইঞ্চি। তো 30 এর 4/1 ভাগ, 7.5 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়েছি, এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে আমি আরও একটা দাগ দিয়ে নিয়েছি। তো কোমরের মাপটা হবে 26 ইঞ্চি, 26 এর 4/1 ভাগ, 6.5 ইঞ্চির মধ্যে আমি এখানে দাগ কেটে নিচ্ছি। তো বডি এবং কোমরের দাগগুলো আমি একসাথে মিলিয়ে নিলাম। এখন আমি কোমরের নিচের অংশে এভাবে একটু রাউন্ড করে দিচ্ছি। মাঝখান থেকে সাইডগুলো একটু এভাবে রাউন্ড থাকলে কিন্তু বডির ফিনিশিংটা দেখতে ভালো আসে। তো আমাদের বডি, সামনের বডি পার্ট কাটা হয়ে গেছে। এখন সামনের যে ডিজাইনের জন্য আমরা ব্লু কালার কাপড়টা ইউজ করেছি সেই কাপড়টা কাটবো। তো ব্লু কালার কাপড়টা এখানে আমি ডাবল করে বিছিয়ে নিয়েছি। তো আমি প্রথমে কতটুক পর্যন্ত সামনের বডি পার্টে এর লম্বাটা থাকবে সেই মাপটা নিব। তো এখানে আমাদের প্রথমে বডির মধ্যে আমরা 6.5 ইঞ্চি রাখবো। তো সামনের অংশে আমি একটু বাড়িয়ে রাখবো, আর সাইডগুলোতে 1 ইঞ্চি কম হবে। তো 6.5 ইঞ্চি বরাবর আমি এখানে দাগ দিয়ে বডির কাপড়টাকে এভাবে বিছিয়ে নিয়েছি। তো বডির শেপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিলাম। এখন দেখিয়ে দিচ্ছি মাঝ বরাবর, যেহেতু আমাদের একটু বেশি থাকবে আর সাইডগুলোতে 1 ইঞ্চি কম থাকবে, সেই জন্য আমি এভাবে একটু রাউন্ড শেপ করে এঁকে নিয়েছি। এখন আমি কাপড়টাকে সেই অনুযায়ী কেটে নিলাম। এই তো আমাদের সামনের বডি পার্টটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা পেছনের বডি পার্টটা কাটবো। তো আমি এখানে কাপড়টাকে আগের মতো ভাঁজ দিয়ে বিছিয়ে নিয়েছি। এখন সামনের যে বডি পার্টটা কেটেছি সেটা বিছিয়ে জাস্ট সাইড থেকে কেটে নিলেই হয়ে যাবে। তো পেছনের পার্টটা কিন্তু আমি মাঝখানটা খোলা সাইডে রেখেছি, যেহেতু পেছনে বুতাম হবে তো পেছনের পার্টটা খোলা থাকবে, তাই খোলা সাইডে আমি সামনে মাঝ বরাবর রেখেছি। এখন আমি পেছনের গলার মেজারমেন্টটা করে নিচ্ছি। তো পেছনে আমি গলার জন্য 2 ইঞ্চি লম্বা রাখবো, আর চওড়াটা তো 4 ইঞ্চি হবে। তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। তো আমি এখানে বডি, পেছনের বডি পার্টটা এখানে 1 ইঞ্চি করে বাড়তি রেখেছি, কারণ বুতাম পট্টি এবং বুতামের যে ঘর থাকবে সেই সেলাইটা দেওয়ার জন্য আমি বাড়তি রেখেছি 1 ইঞ্চি করে। তো এটা এভাবে ভেঙে সেলাই করে নিলেই কিন্তু আমাদের পেছনের বডি পার্টটা সামনের মেজারমেন্ট অনুযায়ী হয়ে যাবে। তো আমরা এখন স্কার্ট পার্টের নিচের বড় যে কলিগুলো আছে সেগুলো প্রথমে কাটবো। তো কাপড়টাকে আমি বিছিয়ে একটা ভাঁজ দিয়ে নিয়েছি।
তো এখানে কোলের নিচের ঘেরটা হবে 6 ইঞ্চি, তো 1 ইঞ্চি বাড়িয়ে আমি 7 ইঞ্চি রাখব। তো 7 এর অর্ধেক 3.5 ইঞ্চির মধ্যে আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখন আমরা কোলিটার লম্বাটা বের করব। তো লম্বা বের করার জন্য বডির 9 ইঞ্চি উপর থেকে বাদ দিয়ে অ্যাকচুয়াল যে ড্রেসের লম্বার মাপটা সেটা বের করলে আমাদের কোলির লম্বার মাপটা বের হয়ে আসবে। তো জামার অ্যাকচুয়াল লম্বা হবে 27 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে আমি 28-এর মধ্যে একটি দাগ দিয়ে নিয়েছি। তো আমাদের কোলির লম্বার মাপটা হচ্ছে 19 ইঞ্চি। তো কোলির উপরের অংশের মাপটা এখন বলে দিচ্ছি। কোলির উপরের অংশের মাপটা আমি রাখবো এখানে 3.5 ইঞ্চি। তো 3.5 এর অর্ধেক 1.25 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে নিয়েছি। তো এখন উপর থেকে নিচ পর্যন্ত দাগটা আমি এভাবে বাঁকা করে মিলিয়ে নিলাম। বডির কোমরের মাপ অনুযায়ী কিন্তু কোলির উপরের অংশের মাপটা করতে হবে। কোলিগুলো যখন কাটবেন, আপনারা যে মাপেরই ড্রেস বানান না কেন, কোমরের যে মাপ হবে, যেহেতু আমরা একটা ড্রেসে 8টা কোলি হবে, তো কোমরের যে অ্যাকচুয়াল মাপটা হবে ওই অ্যাকচুয়াল মাপটাকে 8 দিয়ে ভাগ করলে যত বের হবে তত ইঞ্চি করে আপনারা কোমরের কোলির উপরের অংশটা নেবেন, তাহলে একদম পারফেক্ট মাপটা বের হয়ে আসবে। তো 26 ইঞ্চি কোমরের জন্য 3.5 ইঞ্চি করে আমি নিয়েছি কোলের উপরের অংশটা। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোলিটা কেটে নিয়েছি, সেম মাপে আমি বাকি 7টা কোলি কাটবো, টোটাল 8 পিস কোলি কাটবো। তো আমি এখন ব্লু কালারের যে কোলিটা সেটা কেটে নিচ্ছি। এখন ব্লু কালার কোলিটা কাটার জন্য আমি কাপড়টাকে ডাবল করে বিছিয়ে তারপরে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই এই যে ছোটো কোলিটার নিচের চওড়াটা হবে 5 ইঞ্চি, তো 1 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি আমি রাখবো। তো 3 ইঞ্চি করে আমি কাপড়টাকে ভাঁজ দিয়েছি। তো এখানে বড় কোলি থেকে আমি 4 ইঞ্চি ছোট দিব, তো সেই জন্য 15 ইঞ্চি এই ছোটো কোলিটা লম্বা আমি রাখছি। এখন এভাবে সাইড থেকে একদম কোনা কোণে করে আমি এভাবে কোলিটাকে এঁকে নিচ্ছি, যেহেতু এটা উপর থেকে একবারেই চোখা থাকবে। তো এই মাপে আমি ছোটো কোলিগুলোকে কেটে নিব। তো এখানে আমি অরেঞ্জ কালারের 8 পিস কোলি কেটেছি, এখানে ডাবল করে আছে, আর ব্লু কালারেরও 8 পিস কোলি কেটেছি, মাঝখানেগুলো ডাবল করে আছে, আর দুই সাইডে আমি সিঙ্গেল করে 2টা রেখেছি। তো দুই কালারের কোলি আমি 8 পিস করে কেটেছি। তো আমাদের টোটাল ড্রেসটা কাটিং করা হয়ে গেছে, আমরা এখন ড্রেসটা সেলাই করব। তো এখানে আমি বডির মধ্যে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা করার জন্য এখানে কিছু পিস আমি এরকম কেটে নিয়েছি, চওড়া 2 ইঞ্চি এবং লম্বা 1 ইঞ্চি করে আমি কাপড়টা কাপড়গুলোকে কেটেছি। তো আমি এই ডিজাইনটা কীভাবে করব এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো একটা পিস নিয়ে আমি এভাবে মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে নিলাম, তারপর এভাবে আরও একটা ভাঁজ দিলাম, দেন আরও একটা ভাঁজ দিলাম। এভাবে 3টা ভাঁজ দেওয়ার পর এরকম একটা ত্রিকোণা শেপের আমি করে নেব, তারপর মাঝ বরাবর এভাবে আমি সেলাই করে কাপড়টাকে অ্যাটাচ করে নেব। এই ভাঁজ অনুযায়ী আমি সেলাই করে নেব। তো আর এভাবে সবগুলো পিস আমি যখন সেলাই করে একত্রিত করে নেব তখনই কিন্তু খুব সুন্দর একটি লেসের মতো ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা কাপড় দিয়ে সুন্দর ডিজাইনার লেস বানাতে পারি, আর এই ধরনের ডিজাইনগুলো ড্রেসের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আমি আরও একটা কাপড় এভাবে ভাঁজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ডিজাইনটা আসলে কত সহজভাবে আমি করছি। তো আমার চ্যানেলে আরও খুব সুন্দর সুন্দর বেবি ড্রেসের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, আপনারা যদি চান আমার চ্যানেলের ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারেন। আর এর মধ্যে কিছু ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে আমার ওই ভিডিওগুলো আপনারা চেক আউট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো কাপড়কে এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এক একটা কাপড়কে এভাবে একটার উপর একটা রেখে এভাবে আরও একটা সেলাই করে নেব। এতে করে এখন যেহেতু একটু দূরত্ব আছে, তখন এটা একসাথে একটার উপর একটা সেলাই করে নিলে একদম মানে কাছাকাছি চলে আসবে এবং লেসের শেপটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটার উপর একটা এভাবে রেখে সেলাই করে নিচ্ছি। এই কাজটা কিন্তু এক প্রথম সেলাইয়ের সময় করা যায়, বাট প্রথমবারের সময় করতে গেলে হয়তো কোনো দিকে কাপড়ের সেলাই না পড়বে না বা ওই রকম চান্স থাকে, সেই জন্য আমি একসাথে করিনি, দুইবারে করেছি। আপনারা কিন্তু চাইলে সেটা একবারেও কমপ্লিট করতে পারেন। এই তো কাপড়ের তৈরি লেস আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন সাইড থেকে আমি কিছু এক্সট্রা কাপড় কেটে ফেলে দিব।
আর এখানে আমি পাইপিং করার জন্য কিছু আরা কাপড় কেটে নিয়েছি। তো প্রথমে যে বডির উপরে যে ব্লু কালার কাপড়টা আমরা বসাবো সেই কাপড়ের মধ্যে আমি পাইপিং করব। তো প্রথমে আমি ব্লু কালারের কাপড়ের নিচের বর্ডারের পাইপিংটা করে নিচ্ছি। তো পাইপিংয়ে কাপড়টাকে এইভাবে ডাবল করে আমি সেলাই করে এভাবে বডির কাপড়ের সাথে লাগিয়ে নিয়েছি। তো পাইপিংয়ের কাপড়টাকে জয়েন করে নেওয়ার পর আমি এভাবে কাপড়টাকে উল্টিয়ে তারপরে এভাবে সেলাইয়ের কাপড়টাকে বাইরের দিকে রেখে এভাবে আমি পাইপিংয়ের কাপড়টা ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন উপর থেকে এভাবে চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু পাইপিংটা সেট হয়ে যাবে। তো আমি এখানে পাইপিংটা একটু মোটা করে রাখছি। তো আমি পাইপিংটা তৈরি করে নিয়েছি। এখন বডি পার্টের সাথে আমি এই পার্টটা জয়েন করব। তো বডি পার্টের যে উল্টো সাইডটা আছে উল্টো সাইডে আমি এভাবে প্রথমে ব্লু কালার কাপড়টারও ভাঁজ পার্টটা নিচের দিকে এবং উল্টো পার্টটা উপরের দিকে রেখে আমি গলার মধ্যে এভাবে রাউন্ড করে সেলাই করে নিয়েছি। তো সেলাইয়ের বাহিরের অংশে আমি একটু একটু করে এভাবে কেটে দিচ্ছি, এতে করে কাপড়টা উল্টিয়ে নিলে এর ফিনিশিং ভালো আসবে, কুচকে থাকবে না। তো এখন আমি কাপড়টাকে এভাবে উল্টে নিচ্ছি। তো বডির মধ্যে আমি ব্লু কালারের কাপড়টাকে এভাবে উল্টিয়ে সেট করে নিয়েছি। এখন গলার মধ্যে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো গলার মধ্যে আমি এখানে উপর থেকে এভাবে চাপ সেলাই দিয়ে নিলাম। এখন আমি কাপড়ের তৈরি যে লেসটা বানিয়েছি সেই লেসটা এখন আমি বডির মধ্যে লাগিয়ে নেব। পাইপিংয়ের যে অংশটা খোলা আছে পাইপিংয়ের ভেতরে আমি লেসের যে উপরের এক্সট্রা কাপড়টা আছে সেটা ভেতরের দিকে দিয়ে উপর থেকে সেলাই করে আমি এটা অ্যাটাচ করে নেব। তো ব্লু কালারের কাপড়টা কিন্তু দুই সাইড থেকে আমি প্রথমে সেলাই করে একটু বডির সাথে অ্যাটাচ করে নিয়েছিলাম। তো এখন মাঝ বরাবর এভাবে লেসের কাপড়টাকে এভাবে ভেতর দিকে ঢুকিয়ে আমি উপর থেকে সেলাই করে নিয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন ডিজাইনটা কত বেশি সুন্দর লাগছে। তো এই এই ডিজাইনটা করার ফলে কিন্তু বডির পার্টটা একদম ফুটে উঠেছে। এখন আমরা পেছনের যে বডি পার্টটা আছে সেটা করব। তো আমি পেছনের বডি পার্টটা এখানে মাঝখান থেকে একদম অর্ধেক করে কেটে নিয়েছি দুই ভাগ করে। এখন এভাবে পট্টি লাগিয়ে নেব। আমি প্রথমে ফুল করে কাটি নাই, পরে ভাবলাম যে বোতাম সিস্টেম করে দিলে পরতে ভালো হবে। তো আমি এভাবে দুই সাইডের বোতাম পট্টিগুলো রেডি করে নিয়েছি। এখন আমি পেছনের যে গলাটা আছে সেখানে পাইপিং বসিয়ে নেব। তো পাইপিংয়ের জন্য আমি আগে আড়া কাপড় কেটে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি পাইপিংয়ের কাপড়গুলোকে এভাবে অর্ধেক করে ভাঁজ করে এভাবে গলার মধ্যে রাউন্ড করে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি এখন কাঁধের সেলাই দিয়ে সামনের এবং পেছনের বডি পার্টকে একসাথে করে নেব। তো পেছনের কাঁধের যে পাইপ গলার মধ্যে যে পাইপিংটা করেছে পাইপিংয়ের কাপড়টা বাইরের দিকে রেখে সামনের পার্টের কাঁধের মাপটা দুটো কাঁধ একসাথে মিলিয়ে তারপর উপর থেকে পাইপিংয়ের কাপড়টা এভাবে কভার করে দিয়ে আমি হাফ ইঞ্চি করে রেখে এভাবে সেলাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন দুই দিকে আমি কাঁধের সেলাইগুলো জয়েন করে দুই পার্ট সমান করে মিলিয়ে নিয়েছি। এখন আমি পাইপ পেছনের গলার যে পাইপিংগুলো সেগুলো সেলাই করে অ্যাটাচ করে নেব। আপনারা চাইলে এটা হাতের সুই দিয়েও করতে পারেন, বাট আমি এখানে মেশিনের সাহায্যে সেলাইটা করে নিচ্ছি। আমি এইভাবে পাইপিংটা উপর থেকে সেলাই করে নিব। এই তো পেছনের গলাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এখন পেছনের বুতামের ঘর যে পার্টে থাকবে সেই পার্টটা উপরে মানে ডান সাইডের পার্টটা উপরে এবং বাম সাইডের পার্টটা নিচে রেখে এভাবে আমি একটি টেম্পোরারি সেলাই দিয়ে এটাকে দুটা পার্টকে একসাথে করে নিচ্ছি। এই সেলাইটা পরে খুলে ফেলবো, এটার মধ্যে বুতাম হবে যেহেতু বোতাম লাগাতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের বডির মোটামুটি কাজ শেষ। এখন আর্মহোলের মধ্যে আমরা পাইপিং করে নেব। তো আর্মহোলের জন্য আমরা 1 ইঞ্চি চওড়া করে কিন্তু আড়া কাপড় কেটে নিয়েছিলাম পাইপিংয়ের জন্য। তো পাইপিংয়ের কাপড়টা জয়েন করার পর এভাবে আমি পাইপিংটাকে উল্টিয়ে পাইপিংয়ের কাপড়টাকে উল্টিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে আগের মতো অ্যাটাচ করে নেব।
তো এইভাবে সামনেও আমি বডির ডিজাইনের সাথে মিল রেখে সামনের পার্টেও আমি পাইপিংটাকে একটু মোটা করে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো দুই সাইডে আমি পাইপিংগুলো একদম করে নিয়েছি। আর্মহোলের দুই হাতার পাইপিং করে নেওয়ার পর এখন আমরা বডির সাইডের মেজারমেন্ট অনুযায়ী বডির সাইডের সেলাইগুলো দিয়ে নিব দাগ অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বডির সাইডের সেলাইগুলো দিয়ে নিয়েছি। এখন বডি পার্টটা উল্টে নিলাম। তো বডির ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এখন আমরা নিচের স্কার্ট পার্টটা রেডি করে নেব। তো স্কার্ট পার্টটা রেডি করার জন্য প্রথমে আমি এখানে একটা ব্লু কালার এবং একটা অরেঞ্জ কালারের কলি নিয়েছি। তো এইভাবে অরেঞ্জ কালারের কলিটার উপর ব্লু কালারের কলিটা এভাবে রেখে আমি নিচ থেকে এভাবে কোনাকোনি সেলাই করে দুইটা জয়েন করে নেব। তো ছোট কলিটা জয়েন করার সময় সেলাইটা নিচ থেকে উপরের দিকে উঠাবেন। এখন আমি বড় আরেকটা কলি আবার জয়েন করব। তো বড় কলিগুলো জয়েন করার সময় সেলাইটা আমরা উপর থেকে শুরু করব। তো অরেঞ্জ কালার দুটো কলি একসাথে করে আমরা এভাবে উপর থেকে সেলাইটা দেওয়া শুরু করব। উপর থেকে এভাবে জয়েন্ট পর্যন্ত আসা পর্যন্ত সোজা করে সেলাই করে তারপরে যখন ওই ছোট কলির মাথায় আসার পর এভাবে করে কলিটাকে ঘুরিয়ে আমরা সেলাইটাকে এভাবে ঘুরিয়ে ওই পাশে নিয়ে যাব এবং এভাবে উপর থেকে নিচ পর্যন্ত আমরা এভাবে সেলাই করে বড় কলিটা জয়েন করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা কলের মাঝখানে একটা ছোট কলি জয়েন্ট করা হয়ে গেছে এবং দেখতে কোনাটা খুব সুন্দরভাবে উঠেছে। তো আমি যেভাবে বললাম ঠিক সেভাবে যদি করেন তাহলে কিন্তু আপনাদেরটাও এরকম সুন্দরভাবে কলিগুলো বসাতে পারবেন। এখন সেমভাবে আমি আবারও একটা ছোট কলি নিয়েছি, আবারও আমি একইভাবে সেলাই করে সবগুলো কলি একে একে এরকম করে সেলাই করে জয়েন করে নেব। তো সামনের এবং পেছনের পার্ট যখন জয়েন্ট হবে তখন বাকি দুইটা এভাবে মাঝখানে জয়েন্ট করা হবে। তো সাইড থেকে ব্লু কালার কলিগুলো জয়েন্ট করে নিলে আমাদের নিচের স্কার্ট পার্টটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্লু কালার কলিগুলো আমরা সাইড থেকে জয়েন্ট করে সামনের এবং পেছনের পার্টটা অ্যাটাচ করে নিয়েছি। এখন সামনের বডি পার্টের সাথে স্কার্ট পার্টটা কোমর থেকে জয়েন্ট করে নেব। তো এখন বডি পার্টের সাথে স্কার্ট পার্টটাকে এভাবে আমি জয়েন্ট করে নেব। এভাবে রাউন্ড করে দুইটা পার্ট একসাথে জয়েন্ট করে নেব এবং নিচের সাইডটা আমি চিকন করে সেলাই করে নেব। তো এই হচ্ছে আমাদের ড্রেসের ফাইনাল লুক। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।